সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গতকাল একটি মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এগরাতে একটি সাংস্কৃতিক মেলার উদ্বোধনে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল। আমি এমপি হিসাবে প্রথমবার সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি এবং সেই অনুষ্ঠানেতে অন্যান্য পার্টির বহু প্রতিনিধিও ছিলেন, স্থানীয় মাননীয় বিধায়ক, পৌরপ্রধান, পার্টির নেতৃত্ব, তাদের সঙ্গে আমরা সবাই মিলে এক ডায়াসে বসেছিলাম। সবাই বক্তব্য রাখেন, দুর্যোগের মধ্যে বহু মানুষ উপস্থিত ছিলেন এবং সেখানে কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি। সেখানকার এমএলএ, যিনি পুরনো একজন নেতা, আমার সঙ্গে আগে কোনো কথাবার্তা হয়নি, কাছাকাছি বসার জন্য কিছু কথাবার্তা হয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরে যে খবর পাই আমরা, যে স্থানীয় এমএলএকে টিএমসি শোকজ করেছে, আমি অবাক হয়ে গেলাম কি অন্য পার্টির নেতার সঙ্গে, এমপির সঙ্গে, জনপ্রতিনিধি হিসাবে যদি কেউ একই ডায়াসে বসে বা কথা বলে তাকে সাসপেন্ড হতে হবে বা শোকজ করতে হবে? এটা কী ধরনের কালচার? ছোট পার্টির বোধহয় ছোট মন হয়, সেখান থেকে তারা এটা করেছেন। তাহলে এরপরে তো বিধানসভা বা লোকসভা একসঙ্গে বসা যাবে না, কোনো ট্যুরে যদি যান প্রতিনিধিরা এক গাড়িতে যাওয়া যাবে না। আমরা কি এই কালচার নিয়ে বাংলার পরিবর্তন করতে চাইছি? এটা কি বাংলার কালচার বা বাঙালির কালচার? এই দিয়ে কি দেশের বা রাজ্যের কোনো মঙ্গল হবে? আমার সবচেয়ে বেশি দুঃখ হয় টিএমসির নেতাকর্মীদের দিকে তাকালে। তারা কোন পার্টিতে আছেন? সেখানে কেবল কর্মচারী বা চাকর হয়ে থাকতে হবে নাকি? নিজস্ব কোনো অধিকার নেই? এই কালচারটা কি বাংলায় চলা উচিত? বাংলার মানুষের কাছে একটা সুযোগ এসেছে এই কালচার পরিবর্তনের। সিরিয়াসলি সবাই চিন্তা ভাবনা করুন, সত্যি হতে এটা বাঙালির কালচার নয়। ধন্যবাদ।